সুমিস কিচেনে আজকের পর্বে সবাইকে স্বাগতম। আজকে তৈরি করছি পাকা আম দিয়ে ভাপা দই। প্রথমে একটি বাটির ওপর একটি ছাঁকনি নিয়ে নিচ্ছি, তার মধ্যে নিচ্ছি একটি পাতলা নরম কাপড়। এর উপরে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে টক দই। টক দইটাকে দিয়ে কাপড়টাকে ভালো করে পেঁচিয়ে পানি ঝরবার জন্য রেখে দিচ্ছি ফ্রিজে প্রায় 4 থেকে 6 ঘন্টার জন্য। আমার চ্যানেলে এরকম আরও অনেক রেসিপি রয়েছে। আমার চ্যানেলের রেসিপিগুলো ভালো লাগলে আশা করি আমাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দইটাকে ভাপা দেওয়ার জন্য একটি পাতিলের মধ্যে যথেষ্ট পরিমাণে পানি নিয়ে নিচ্ছি, তার উপরে একটি ছাঁকনি বসিয়ে দিচ্ছি। আপনি চাইলে স্ট্যান্ড বসিয়েও করতে পারেন। এবারে পানিটাকে চুলায় বসিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য। পানি ঝরানো দইটাকে ফ্রিজ থেকে বের করে একটি বড় সাইজের বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণে আম দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা। এখানে আমি পানি ছাড়া আমটাকে ব্লেন্ড করে নিয়েছি। আরও দিচ্ছি 1/4 কাপ পরিমাণে কন্ডেন্স মিল্ক। আপনি যদি মিষ্টিটা একটু বেশি খেতে পছন্দ করেন তাহলে কন্ডেন্স মিল্কের পরিমাণটা বাড়িয়ে দেবেন। সবগুলো উপকরণকে একসাথে একটি এগ বিটার দিয়ে খুব ভালো করে বিট করে নিচ্ছি। আশা করছি ব্যাটারের ঘনত্বটা দেখে বুঝতে পারছেন কেমন হবে। বেকিং প্যানের ওপরে দিয়ে দিচ্ছি একটি পার্চমেন্ট পেপার। এবারে পার্চমেন্ট পেপারের ওপরে দইয়ের ব্যাটার থেকে 1/2 কাপ পরিমাণে ব্যাটার ছড়িয়ে দিচ্ছি চারিপাশ থেকে। ছোটো ছোটো টুকরো করে নেওয়া পাকা আম দইয়ের ওপরে ছড়িয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনি পছন্দ করলেই ব্যবহার করতে পারেন। আমের উপরে বাকি দইয়ের ব্যাটারটাকে দিয়ে আমগুলোকে সম্পূর্ণ ঢেকে দিচ্ছি। বেকিং প্যানটাকে কয়েকবার করে ঝাঁকিয়ে নিচ্ছি, এতে করে যে এয়ার বাবলগুলো তৈরি হয়েছে সেটা ভেঙে যাবে এবং ওপরটা স্মুথ হয়ে যাবে। একটি ফয়েল পেপার দিয়ে বেকিং প্যানের মুখটাকে খুব ভালো করে বন্ধ করে দিচ্ছি যাতে কোনো রকম বাতাস ঢুকতে না পারে। বেকিং প্যানটাকে এবারে ফুটন্ত পানির ওপরে যে স্ট্যান্ডটা রয়েছে তার উপরে বসিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনা দিয়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে এটাকে ভাপিয়ে নিচ্ছি প্রায় 25 মিনিটের মতো। 25 মিনিট পরে চুলা থেকে নামিয়ে অপেক্ষা করছি ঠান্ডা হওয়ার জন্য। দইটা ঠান্ডা হয়ে এলে ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় 2 ঘন্টার জন্য ঠান্ডা হতে। ফ্রিজ থেকে বের করে একটি ছুরি দিয়ে চারিপাশটাকে একটু ছাড়িয়ে নিচ্ছি। সার্ভ করা প্লেটটাকে বেকিং প্যানের ওপরে রেখে প্যানটাকে উল্টো করে দিচ্ছি প্লেটের ওপরে। আলতো করে একটু ঝাঁকিয়ে তুলে নিচ্ছি বেকিং প্যানটা। নিচে থাকা পার্চমেন্ট পেপারটাকেও তুলে নিচ্ছি, পছন্দ মতো সাইজে কেটে নিলেই পরিবেশন করবার জন্য তৈরি। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি জানাবেন নিশ্চয়ই। এই গরমে একবারের জন্য হলেও আমার এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন, ভালো আপনার লাগবে। ধন্যবাদ সবাইকে আমার চ্যানেলটি দেখার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে সুমিস কিচেনে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুমিস কিচেনের সাথেই থাকবেন।